লাগে। উনি আমার দাদির মামা তো ভাই, সম্পর্কে আমার দাদা ভাই পাগলা যাবে মালয়েশিয়া। তার ইয়া ভিসা হয়েছে, তার কাজ হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড। এই যে আমার চাচা তো ভাই, এবং সেটা সেই বড় লাল আটা রুটি। আমার আপন চাচা তো ভাই বুঝছেন, ও বইয়ের থেকে লেখাপড়া শেষ করলো, এই যে গেছে বছর শেষ করে গেল বুঝছেন। ও ওর নাম হচ্ছে সাজাত, কিন্তু ওকে সবাই কালুস বলে ডাকে বুঝছেন। ও তো মনে করেন যে প্রথমে দেশম ঢাকায় আসলো 17 সালে, আইসা আমাকে বলতেছে কি এখন আমি আর ও হোটেলে গেছি, এখন আমি ওরে বলতেছি কিরে কালু কয়টা খাবি ঠিক আছে ওইভাবে অর্ডার দিব। এখন ও বলতেছে 10টা তো খাবই, হ্যাঁ মানে ওই তন্দুর রুটি আর কি, তন্দুর রুটি 10টা, হ্যাঁ কয় 10টা তো খাবই। তা আমি বললাম 10টার সাথে কি কি নেওয়া যায়, পাশের থেকে একটা লোক বসে বলতেছে এই আপনি 10টা রুটি খাবেন ফাজলে। এবার ও বলতেছে বিল আপনি দিয়েন দেখবেন 15 টাকা খাবো। এবার ওই লোক রাগে গেছে বুঝছেন, মনে করছে আমরা মনে হয় ফাজলাম করতেছি বুঝছেন। এখন বলতেছে তুই যদি 10টা রুটি খাইতে না পারো হ্যাঁ তাহলে তুই 1000 টাকা দিতে হবে, আর যদি খাইতে পারো তাহলে তোর কোনো বিল নাই। হ্যাঁ আচ্ছা, এখন ও বলতে তা তো হবে না, আমি আপনাকে 10টা রুটি মানে ও মানে খুব টেলেন বুঝছেন ভাই, আমি 10টা রুটি খাইয়ে দেখাবো সেটা ঠিক আছে, খুব কষ্ট হবে কিন্তু আমি যদি পারি তাহলে আমার দুপুরের বিল আপনার দিয়ে যেতে হবে। বলতেছে আমি যা খাবো তাই। তো বলতেছে এখন আপনি কি দিবেন 10টা রুটি যে খাবো, কয় তুমি যা খাও তাই দেবো ঠিক আছে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তা এখন আমার বলে যে মিয়ে ভাই তুমি কি খাবা, তা আমি বলছি যে আমি মুগের ডাল নি আর তুই সবজি নে আর কিংবা যা মন চাই তাই নে। আরে ও লোক খাবে এখন সবজি খাওয়ার সময় আছে নাকি, কয় ভাই নিয়ারি দেন। এখন ওর নিয়ারি দিতে দেরি হয়েছে, আমি যে ডাল নিয়েছি ডাল দিয়েই ও আমার সাথে সাথে 3টা খেয়ে ফেলছে বুঝছেন। এবার যেসব নিয়ারি দিছে প্রথম চান্সে 11টা খাইছে, কয় আরেকটা নিয়ারি দেন বুঝছেন, 16টা খাইছে। ওই লোকটা দেখলি কয় ভাই আইছে। ও তো সেই দিন গেল, মাঝে মাঝে যে বাসায় আসতো তো ওরে যে সঙ্গে বলতাম বাসায় এসে খেয়ে যাবি, ও মনে করেন যে সেদিনকে মনে করেন যদি 3 কেজি গরুর জাগাত বই খেয়ে ফেলে ওটা কোনো ব্যাপারই না বুঝছেন, ও 3 কেজি গোস্ত জাগাত বই খেয়ে ফেলবে কোনো ব্যাপার না। আবার মনে করেন খালি তরকারি একটু ঝোল দিলে আর তরকারি দিলে ভাত খেয়ে সব খাবার করে ফেলবে, কাপ টাপ বেশি খায় আর কি। আর যদি মনে করেন দুধের সাথে কলা দেন বুঝছেন, এক গাবলা নিবে একসাথে, 1 কেজি দুধ নিবে আর 5-6টা কলা নিবে। আমার এই চাচার 5টা মেয়ের পরে এই একটা ছেলে, এই ছেলে ছেলে করতে করতে 5টা মেয়ে। আপনি এই লাইনে আসলেন কিভাবে, সৌদি আর টিকিট বিক্রি করতে করতে? ওই যে বাস চালানো শিখছি আস্তে আস্তে, জাহাজের কাজ করতে বুঝছেন, সে ব্যাংকেতে লোন নিয়ে একটা এই যে আর্টিফিশিয়াল একটা লেদার ফ্যাক্টরিতে যুক্ত হইলো পার্টনারে। লেদার ফ্যাক্টরিতে সব শেষ করে দিছে রে, ফকির বানাই দিছে একবারে। এক গাড়ি মর্গেজ তো গাড়ি মর্গেজ ছিল, ফ্ল্যাট মর্গেজ ছিল, সব দিয়ে নিছে। আচ্ছা এখন শুধু চাচার 2টা ট্রাক ছাড়া আর কিছুই নেই।
টাউন ইস হ্যাঁ টাউন ইস ওটা টাউন ইস না ওটা মাইক্রোর মত মাইক্রোর মত বড় ওটা ছিল ওটা আমি কি করে দিছি এটা কি আপনি নিজে হ্যাঁ এই গাড়ি নিজে না নিজে না হলে চালায় পুষায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো সেই ছোট থেকে আমরা এইভাবে বড় হই নাই বুঝছেন এই জন্য আমার মা দের সঙ্গে ঢাকায় আসলো সেটা তো ভাই বুঝছি আপনার খাওয়ার ইতিহাস এরে বাপ রে বাপ এই গাড়ি দেখে অস্থির এই লাগে গেল বুঝছেন শুধু এরকম করবে যতক্ষণ গাড়িতে থাকবে আল্লাহ তারপরও সে সিরিয়াল পায় না বুঝছেন এত বড় হাসপাতালে সিরিয়াল পায় এত বড় হাসপাতাল তারপরে সিরিয়াল পাওয়া যায় সেটাই তো শেষ মানে তার তো কথা হলো যে এত বড় হাসপাতাল এত সিরিয়াল তাড়াতাড়ি পাবে আমাদের উপজেলা হাসপাতাল তো মনে করে যে ওগুলাই অনেক বড় হাসপাতাল কিন্তু ঢাকায় এসে যে বড় বড় হাসপাতাল দেখে তো অবাক ছিল এক মাস মতো ছিল তাকে আর ভালো লাগে না আপনার বয়স কি আপনার সাথে না বাড়িতে না আমার বয়স তো আমার সাথে আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা আছে না না আমার বয়স লেখাপড়া করে আচ্ছা কোথায় লেখাপড়া করছে বড় চাচা তো ভাই টিনটিতে জব করে ও বাইরে একটা ছেলে ও ক্যাডেটে লেখাপড়া করে ও এখন